নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট আর্নিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্টকে যেটা বলেছিলাম কি মিললো, যেটা আজকে সকালে বলেছিলাম, তখন অনেকজন বলছিল স্যার কি আনন্দের খবর, সেটাই তো জানতে পারি নাই। দেখো, সরাসরি আর কোনো কিছু বলবো না, তবে এইটুকু তোমাদেরকে বলবো যে চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কখনো কিছু বলে না। আর একটা কথা, এবার আর বলা বলি কোনো নাই, ডবল ভ্যাকান্সি হয়ে গেছে। আর আগে যা ছিল বুঝতেই পারছো, টোটাল 1331 ভ্যাকান্সি, আর্মসের হয়েছে 319টা, ছেলেদের 564টা, মেয়েদের 248টা। আমার যত ছাত্র ছাত্রী রয়েছে যাদের স্বপ্ন ডবল তারা, কারণ তোমরা জানো যে চিরঞ্জিত স্যারের কাছে গত বছরের সাকসেস হচ্ছে 67 কেপি কেপিএসআই, 67 ডব্লিউবিপিএসআই, ঠিক আছে। আর এইটুকু তোমাদেরকে বলছি, আজকে আজকে দাঁড়িয়ে তোমাদেরকে বললাম যে তোমাদের আজকের পর থেকে যারা এই পোস্ট গুলোতে চাকরি পেতে চাইছো, যদি মনে হয় চিরঞ্জিত স্যার তোমাদের জন্য বেস্ট হবে, এইটুকু বলছি, এই সেই গামছা মনে পড়ে, এই গামছা এইভাবে মাথায় বেঁধে লেগে পড়ো। এই গামছা মাথায় বাঁধার কারণ কি স্যার? এই গামছা হচ্ছে সেই চাষি পরিবারের দুঃখ, এই গামছার মধ্যে লুকিয়ে আছে, যেখানে তোমার মা বাবার দুঃখ লুকিয়ে আছে। এই গামছা হচ্ছে তার প্রতীক, এই গামছা হচ্ছে কষ্টের প্রতীক, আর এই গামছা হচ্ছে সেই প্রতীক যে স্যার এবছর এবছর একটা সিট আমি নেবো, তা সেই একটা সিট নেওয়ার জন্য নিজের 100% দিয়ে লেগে যাও। যদি চিরঞ্জিত স্যারের কাছে মনে হয়, তো চিরঞ্জিত স্যারের যে ব্যাচ আমাদের রয়েছে, তোমরা জানো যে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ এসআই এর জন্য আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মেয়েদের জন্য স্পেশাল আলাদা ভাবে এই 248টা ভ্যাকান্সির উপরে বেস করে মেয়েদের জন্য তেজস্বিনী ব্যাচ, তেজস্বিনী ব্যাচ, আর ছেলেদের জন্য রয়েছে ত্রিশূল ব্যাচ। একবার কি কি সুবিধা পাবে একবার দেখে নাও, দেখে নাও, তারপরে ভর্তি হবে। তারপর যদি মনে হয় কোনো ইনস্টিটিউট এরকম ফ্যাসিলিটি তোমাকে দিচ্ছে, ঠিক আছে, নাম মাত্র অনেকজন বলবে যে প্রিলিমিনারি পরীক্ষা ছেড়ে দেবে, তোমাদের প্রিলি প্লাস মেন দুটোই পড়ানো হবে সামন্তরালে, কারণ শুধু পেনি পড়িয়ে চাকরি হবে না, ঠিক আছে। তোমাদের প্রিলির সাথে সাথে 20 তারিখ থেকে তোমাদের মেনের ক্লাস শুরু হবে। তো বারবার করে বলছি, হাজারবার ভাবো, তবে এইটুকু বলবো চিরঞ্জিত স্যারের কাছে যদি পড়তে চাও, নিজের মা বাবাকে বলো যে ডবল তারা দায়িত্ব নিয়েছে, যেমন খাটাবো তেমন ভাবে খাট। আমি কথা দিচ্ছি দাঁড়িয়ে, আজকে দিনে দাঁড়িয়ে এবছর 150+ সিলেকশন করাবো, এই এবছর এই WBPSI থেকে 150+, এই 150+ আমি একটা টার্গেট নিয়ে নামছি। তো প্রত্যেকজনকে আমি অনুরোধ করব যে নিজের 100% দিয়ে লেগে পড়ো, যারা আমার স্টুডেন্ট অলরেডি পড়ছে, ঠিক আছে। তো এইটুকু তোমাদেরকে বলবো, যারা নতুন স্টুডেন্ট রয়েছো, তোমরা যে যে কনস্টেবলে থাকলে কনস্টেবল, অথবা যে যে আদার্স সামরিক বাহিনী বা যে কোনো জায়গা থেকে তোমাদের জন্য ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস নোট সব ব্যবস্থা রয়েছে, ঠিক আছে, দেরি করো না, একটা গাইডেন্সের দরকার ছিল, আর আমি মনে করি সেটা আমি তোমাদের দিতে পারবো, ঠিক আছে। তো চলো একবার ফ্যাসিলিটিটা দেখে নাও। তো এই হচ্ছে আমাদের ব্যাচের টোটাল ডিটেলস, একটু দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও, নিচে হাজারবার ভাবো, তারপর যদি মনে হয় যে পশ্চিমবঙ্গের অন্য কোনো ইনস্টিটিউট তোমাকে এই 899 টাকার পরিবর্তে এত কিছু প্রোভাইড করে থাকে, তাহলে বলতে পারি জুতো মেরে দিয়ে হয়েছে, ঠিক আছে। ডায়লগ সবাই তোমাকে দেবে, ঠিক আছে, কিন্তু দেখবা প্রিলির জন্য আলাদা 1500-2000, আবার বিনের জন্য পরবর্তীতে টাকা, ঠিক আছে। কি কি সুবিধা পাচ্ছ দেখে নাও, ব্যাচ শুরু হচ্ছে 20 তারিখ, 20 মার্চ থেকে ত্রিশূল, ছেলেদের জন্য অনলি মেল, তেজস্বিনী স্যার ছেলে মেয়ের আলাদা কেন, অবশ্যই দুটোর মধ্যে ব্যাচের মধ্যে পার্থক্য রয়েছে, মেয়েদের আমরা আলাদা করে ব্যাচ, আমাদের লেডিসদের জন্য আলাদা ব্যাচ, জেন্টসদের জন্য আলাদা ব্যাচের ভর্তি ফি দুজনেরই একই থাকছে, ঠিক আছে। কি কি থাকছে ব্যাচের মধ্যে, প্রিলিমিনারির জন্য চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা ক্লাসের পর তোমাদের আমি এই কোর্সটা, অ্যাকচুয়ালি দেখো তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছে, বাট এই কোর্সটা অ্যাকচুয়ালি যদি হিসাব করি সব কিছু ধরে, দুটো করে যে মক টেস্ট প্রতি সপ্তাহে, তুমি যতদিন না চাকরি পাবে ততদিন পড়তে পারবে, এটা অ্যাকচুয়ালি প্রায় 3999 টাকার কোর্স, ঠিক আছে। কিন্তু চিরঞ্জিত স্যার অত না, একটা 3 কেটে দাও সেটাও লাগছে না, 899 টাকা, তার পরিবর্তে তুমি কনস্টেবলটাও ফ্রি পাচ্ছ, তুমি এর সাথে কনস্টেবলটাও ফ্রি পাচ্ছ, শুধু কনস্টেবলের মাসিক মাইনে 100 টাকা দিতে হবে তোমাকে। প্রতি সপ্তাহে প্রিলি ও মেন ক্লাস পাবে আলাদা সময়, প্রিলির ক্লাস আলাদা সময়, মেনের ক্লাস আলাদা সময়, কতটা মেহনত করতে হবে আমাদেরকে, ক্লাসের পর রেকর্ডিং এর ব্যবস্থা রয়েছে, প্রতিটা ক্লাসে রেকর্ডিং পাবে, সপ্তাহে 2 দিন করে ফুল মক টেস্ট পাবে, প্রতিটি বিষয়ে 5 দিন করে লাইভ ক্লাস, এবং ক্লাসের জন্য আলাদা আলাদা শিক্ষক পাচ্ছ তুমি,
প্রতিটি ক্লাসের পরে সেই ক্লাসের রিলেটেড প্র্যাকটিসের তুমি গ্রুপে পেয়ে যাবে, তুমি এনি টাইম রেকর্ড দেখতে পারবে। কারণ বহুজন আছে আমাদের যারা কনস্টেবলের চাকরি করে, এসআই এর চাকরি, মানে তোমার বিভিন্ন সিআরপিএফ পিএসএফ এর চাকরি করে, তারা তাদের জন্য যে মেন পেপার, সেই মেন পেপার যতটা করে শেষ হবে প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর তাদের উপর একটা পরীক্ষা। তাহলে তিনটে পরীক্ষা পাচ্ছ, একটা হচ্ছে দুটো প্রিলির জন্য, একটা হচ্ছে মেনের জন্য। কনস্টেবলের কোর্সটা সম্পূর্ণ ফ্রি থাকছে, ঠিক আছে, কেবলমাত্র কত 899 আর সাথে 120। দেরি করো না, যেখানে দেখতে পাচ্ছ মানে স্ক্রিনে উঠছে নাম্বার, একবার যোগাযোগ করে নাও। আমি এটুকু বলতে পারি তেজস্বিনী থেকে মেয়েদের সিলেকশন হবে এবছর। আমরা আলাদা আলাদা করে সিলেকশনটা দেখতে চাই যে কতজন মেয়েকে করাতে পারলাম, কতজন ছেলেকে করাতে পারলাম, ঠিক আছে, ছেলেদের জন্য ত্রিশূল। এইটুকু বলবো, যাদের গ্রাজুয়েশন আছে একদমই দেরি করিস না, 18 মানে থেকে 30 করে দিয়েছে আমরা যেমনটা আন্দোলনে চেয়েছিলাম, আজকে আমাদের সঙ্গে কিন্তু সেরকমই হয়েছে। আর এইটুকু বলছি দুর্নীতিগুলো ওগুলো সরিয়ে দেয়, কারণ ইসাইয়ের ক্ষেত্রে কিন্তু খুব চাপের আছে, ডেসক্রিপটিভ আছে বাংলা, কারণ আমাদের এই যে 20 তারিখ থেকে ডেসক্রিপটিভ হচ্ছে, ডেসক্রিপটিভে কিন্তু বাংলা থাকছে, ইংরাজি থাকছে, ঠিক আছে, তোদের রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং অনেক কিছু রয়েছে। তো সেই জন্য বলছি বাবা, যার তার কাছে পড়তে যাস না, উইদাউট সাকসেস তার কাছে পড়িস না, জীবনটা বরবাদ হয়ে যাবে। দেখ, যে কেউ তোকে পয়সার জন্য পড়িয়ে দেবে, কিন্তু নিজের জায়গাটা ঠিক রাখিস, কারণ এই যে 1131 ভ্যাকান্সি কিন্তু বারেবারে বেরোয় না, এটা ঐতিহাসিক আনন্দেরই খবর। ওই জন্যই তো আজকে সকালবেলায় ভিডিওতে বানিয়ে দিয়েছিলাম যে ঐতিহাসিক আনন্দ আসতে চলেছে। কিরে আনন্দের একটা লাইক দিস, যে চিরঞ্জিৎ স্যার কাজ যারা প্রথম দেখছিস, যদি মনে হয় যে চিরঞ্জিৎ স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, একটু করে রাখ। আর ভর্তি যারা হবি তারা এইটা দেখে চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জ ওরা পশ্চিমবঙ্গে চ্যালেঞ্জ করে দে। এবছর আমাদের টার্গেট রাখছি 150+ সিলেকশন, 150+ সিলেকশন এসআই টার্গেট নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো 150, আগে 67 হয়েছে, ঠিক আছে, এবছর টার্গেট আছে 150 জন। ডাব্লিউপিপি ভ্যাকান্সি বাড়িয়ে দিতে আমরাও চেষ্টা করবো, যে আমাদের ভ্যাকান্সি অনুপাতে 150টা সিলেকশন, প্রিলি পাস নয়, ঠিক আছে। তো চলো, যারা ভর্তি হবি তারা এই নম্বরটা কিংবা একই নম্বর ওখানে দেওয়া আছে। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে ক্লাসে, দেরি করিস না। অল দ্য বেস্ট, জয় হিন্দ বন্দে মাতরম, জয় মা কালী।